করেছে, উত্তপ্ত হয়ে পড়ছে বোকাখাত। শ শ লোকে থানা ঘেরাও করেছে, আরক্ষী আর অর্ধসামরিক বাহিনীরে হতাহতি লিপ্ত হয়েছে প্রতিবাদকারী। প্রতিবাদকারী রাজপথে উলা অহা পরিলক্ষিত হয়েছে। হাহাকার পরিস্থিতি জানাবলে চেষ্টা করছো এই মুহূর্তের এক ডর খবর জানাবলে চেষ্টা করছো। শ শ লোকে ঘেরাও করেছে আরক্ষী চকী, আরক্ষী আর অর্ধসামরিক বাহিনীরে হতাহতি লিপ্ত হয়েছে প্রতিবাদী জনতা। রাজপথ কপাই তুলিছে শ শ কার্বি জনতায়, রাজপথলে উলাই আহি তীব্র প্রতিবাদ সাব্যস্ত করা পরিলক্ষিত হয়েছে কার্বি জনতায়। কার্বি রাইজে অবরোধ করেছে রাষ্ট্র ঘাইপথ আর উত্তপ্ত হয়ে পড়ছে বোকাখাত। বোকাখাত আরক্ষী চকীত এটা উত্তপ্ত পরিস্থিতি দেখিলে পাওয়া গেছে। আরক্ষীর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলি জনতার প্রতিবাদ দেখিলে পাওয়া গেছে। পুয়ারে পড়া বোকাখাত আরক্ষী থানাত প্রতিবাদ সাব্যস্ত কার্বি রাইজর, দোষীক শাস্তি প্রদানের দাবি উত্তেজিত জনতায় তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে বোকাখাত আরক্ষী চকীর সম্মুখত। আরক্ষী থানা ঘেরাও কার্যসূচী গ্রহণ করেছে বোকাখাত। কার্বি আংলং সীমান্ত দুর্বৃত্তয়ে এগারী যুবক হত্যা করেছিল আর নৃশংস অবস্থাত উদ্ধার হয়েছিল রয়্যাল রংহাং নামের এজন ব্যবসায়ীর মৃতদেহ। আর ইয়ার পিছতে নদিন ধরে অভিযুক্ত গ্রেপ্তার করবাত এটা ক্ষোভ ব্যক্ত করা পরিলক্ষিত হয়েছে কার্বি রাইজর তরফের আরক্ষীর বিরুদ্ধে। দোষীক ধরব নিলে অনাগত দিনত ভয়াবহ আন্দোলনের হুঙ্কার প্রদান করেছে সেই সকল প্রতিবাদী জনতায়। আমি দৃশ্যাস সহিত এই মুহূর্তে খবর তুলে অহার চেষ্টা করছো। শ শ লোকে প্রতিবাদ সাব্যস্ত করেছে, শ শ লোকের প্রতিবাদী কণ্ঠ দেখবলে পাওয়া গেছে। এয়া হয়েছে বোকাখাত আরক্ষী চকীর সম্মুখের দৃশ্য। এনেদরে শ শ লোকে ঘেরাও করেছে আরক্ষী থানা, অভিযুক্ত করায়ত্ত করব লাগে ব্যানার ফেস্টুন লো এনেদরে রাজপথলে উলাই আহিছে শ শ জনতা। রয়্যাল রংহাং নামের এগারী যুবকর মৃত্যু হয়েছিল নৃশংস অবস্থাত, তেখেতর মৃত্যু হওয়া বলে দাবি করেছে তেওঁলোকে। আর অভিযুক্ত অতি শীঘ্রে গ্রেপ্তার করব লাগে। এর প্রতিবাদ চক অর্ধসামরিক বাহিনীর সঙ্গে হতাহতি লিপ্ত হওয়া পরিলক্ষিত হয়েছে। কৈছে যে অতি শীঘ্রে দোষীক শাস্তি প্রদান করব লাগে, গ্রেপ্তার করব লাগে অভিযুক্ত। ন দিন পূর্বে বোকাখাতর আর কার্বি আংলং যে সীমান্ত, সেই সীমান্ত দুর্বৃত্তর হাতত মৃত্যু হয়েছিল রয়্যাল রংহাং নামের এগারী ব্যবসায়ীর। তেখেতর বর্তমানলৈকে তেখেতর যে দোষী তেখেতক যিয়ে হত্যা করেছে তেওঁলোকক গ্রেপ্তার করবলে সক্ষম হওয়া নাই বর্তমান পর্যন্ত বোকাখাত আরক্ষী। আর ইয়ার পিছতেই স্থানীয় কার্বি জনতায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছে বোকাখাত আরক্ষী চকীর সম্মুখত, রাষ্ট্র ঘাইপথ অবরোধ করেছে। আপনার বেআইনী জনতা এনেদরে ঘোষণা করা হল বলেও প্রতিবাদের পিছতেই আরক্ষীর তরফেরপরাও জানা হয়েছে। আর আরক্ষীর বাধা নেউচি এনেদরে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করা পরিলক্ষিত হয়েছে। তেখেতসকলে ব্যানার ফস্তুন লৈ আমাক দাবি, আমার দাবি মানিবই লাগিব, আমাক জাস্টিস লাগিব অর্থাৎ ন্যায় লাগিব বলে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে। এয়া হয়েছে রাষ্ট্র ঘাইপথের সমীপর যে বোকাখাত আরক্ষী চকী, সেই আরক্ষী চকীর দৃশ্য। আরক্ষী থানার সম্মুখত এনেদরে প্রায় শ শ জনতা, দৃশ্যাংশ দেখিলে অনুমান করব পারি শ শ জনতা এনেদরে অবস্থান করা পরিলক্ষিত হয়েছে। নিজের দাবি অটল আছে, অতি শীঘ্রে রয়্যাল রংহাঙর হত্যার লগত জড়িত যখন অভিযুক্ত গ্রেপ্তার করব লাগে, অতি শীঘ্রে শাস্তি প্রদান করব লাগে। যদিহে শাস্তি প্রদান নকরে ভয়াবহ আন্দোলনের তেখেতসকলে হুঙ্কার প্রদান করা পরিলক্ষিত হয়েছে। দৃশ্যাংশ আগবাইছো। আমাক ন্যায় লাগিবই,
দোষী শাস্তি প্রদান করব লাগে এনেদরেই ধ্বনি দিয়া পরিলক্ষিত হয়েছে। এয়া হয়েছে আরক্ষী থানার সম্মুখের দৃশ্য। লিপ্ত হয়েছে স্থানীয় জনতা, নিজের দাবি নতল আছে, অতি শীঘ্রে দোষীক করায়ত্ত করে শাস্তি প্রদানের দাবি তুলিছে স্থানীয় জনতায়। কার্বি জনতার তীব্র প্রতিবাদ উগ্র রূপ দেখবলে পাওয়া গেল আজির দিনটির বোকাখাটত। দিনজোড়া প্রতিবাদ সাব্যস্ত করেছে। নৃশংস অবস্থান উদ্ধার হওয়া রয়্যাল রঙাঙর দোষীক করায়ত্ত করে শাস্তি প্রদানের দাবিত এনেদরেই প্রতিবাদ করেছে কার্বি জনতায়। ন দিনের পিছতো অভিযুক্ত করায়ত্ত করব নয়ারে এয়া প্রতিবাদ। দশটায় বিশটায় চিঁড়ি দিয়ে আমি কি কম কক্সন বাৰু, হয় না? মানে আপনার উপর চিঁড়বলে গেলে মো মাতে ভাগি যাবগে গে। আর দ্বিতীয় কথাটা হয়েছে কি, কেছে তিনজন মানুষ ধরেছে, হয় আমি সাসপেক্টেড মানুষ আপনাদেরও ক্লু দিছে আমার, মো কমল রংহাঙর মানে কথা পাতি আছে, তাই তাই কাজিন ব্রাদার আর যা আমার এই মুহূর্তে মন্তব্য আগবাইছো। স্থানীয় জনতায় প্রতিবাদের মাজতে কি মন্তব্য আগবাইছে, তেওঁলোকৰ দাবি কেনে ধরনের আমি আগবাইছো। চব্বিশ তারিখের পর আজিলেক আমি ন্যায় পোৱা নাই, গতিকে আমি পুনর্বার ন্যায় বিচারি আমি ইয়াত বোকাঘাট থানা উপস্থিত হয়েছেহি। চক, আজি আমার অসম পুলিশ প্রশাসনে বিফল হয়েছে। তেখেতলোকে আট দিন 182 ঘন্টা পার হয়ে যাওয়ার পাছত তেখেতলোকে হত্যাকারীক করায়ত্ত করিব পৰা নাই, এইটো তেখেতলোকৰ একদম দুখ লগা কথা। তেখেত বিফল হয়েছে, গতিকে আমার দাবি অতি সোনকালে হত্যাকারীক গ্রেপ্তার করব লাগে আর আইনমতে বিচার করে তেখেতক ফাঁসি দিব লাগে, এই আমার দাবি। যেতালে হত্যাকারীক করায়ত্ত নকরে তেতালে আমার প্রতিবাদ চলি থাকবে। আজিলেক আট দিন হয়ে গেল, হলে আমার ভাই কাতিয়ারটো আজিলেক মানে খোলা আম মানে ধরিব পৰা নাই, সেইকাৰণে আমার গোলাঘাট ডিস্ট্রিক্টর ডিসি আজি আমার লগত আহি প্রমিস করিব লাগিব, এইটোহে আমার দাবি। আর 24 তারিখের পর আজিলেক আমি আর এনেদরে মন্তব্য শুনিলে আরক্ষীর প্রতিশ্রুতি প্রদান করব লাগিব, যাতে অতি শীঘ্রেই দোষীক করায়ত্ত করে শাস্তি প্রদান করে। তেওঁলোকে দোষীক শাস্তি প্রদানের দাবি তুলিছে, দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করব লাগে। আর এনেদরেই ব্যবসায়ী রয়্যাল রঙাঙর মৃত্যুর পিছতেই এটা জাঙুর খাই উঠা পরিলক্ষিত হয়েছে। দোষীক করায়ত্ত করে ন দিনে যেহেতু আরক্ষী বর্তমান পর্যন্ত আটক করার পিছতো তেওঁলোকক বর্তমানলৈকে শাস্তি প্রদান করব নাই বা অভিযুক্ত গ্রেপ্তার করবলে সক্ষম হওয়া নাই, তার পিছতেই রয়্যাল রংহাং নামৰ ব্যবসায়ীগৰাকীৰ এতিয়া ন্যায় বিচাৰিছে। আর ন্যায়ের দাবিত এনেদরে আজির দিনটো দিনজোড়াক তীব্র প্রতিবাদ সাব্যস্ত করার পরিলক্ষিত হয়েছে বোকাখাট আরক্ষী চকীর সম্মুখত। আর আরক্ষী আর অর্ধসামরিক বাহিনীর সঙ্গে হতাহতিত লিপ্ত হয়েছে, নিজের দাবিত অটল আছে। আর আরক্ষীক দাবি তুলিছে আরক্ষীর ওসর যে অভিযুক্ত বা যখন দোষী শাস্তি প্রদান নকৰা পর্যন্ত অনাগত দিনত এই যে আন্দোলন অব্যাহত থাকিব, তীব্র রূপত আন্দোলন করব সেই সকল কার্বি জনতায়। এনেদরে কার্বি জনতার প্রতিবাদত উত্তপ্ত হয়ে পড়ল বোকাখাট। এই মুহূর্তে আরক্ষীর মন্তব্য আগবাইছো, আরক্ষীয়ে কি মন্তব্য দিছে সমগ্র ঘটনাক লৈ? হয়, লাস্ট 24 তারিখে রয়্যাল রংহাং বলে কার্বি আংলং যুবক এজনের মৃত্যু হয়েছিল, মানে হত্যাকাণ্ড এটা হয়েছিলে, গতি ইনভেস্টিগেশন এটা চলি আছে আমার পুলিশ প্রশাসনের ফলের। ইতিমধ্যে দুই এজন মানুষ সাসপেক্ট করে ধরাও হয়েছে, গতি যদি দোষী সাব্যস্ত হয় পুলিশ প্রশাসনের ইনভেস্টিগেশন প্লাস আদালতের ইনভেস্টিগেশনের থ্রুত তেতিয়ালে উচিত শাস্তি দিয়া হব আর নির্দেশী হলে রিলিজ হব। লগতে তার স্থানীয় লোক আহিছিল আজি প্রটেস্ট, মানে ন্যায় বিচারি আহিছে, গতি একটা লিখিত আমি লৈছোঁ যাতে সেইখিনি আমি ফরওয়ার্ড করে দিম উপরলৈকে। আর ইনভেস্টিগেশন চলি আছে, তার ভিত্তিত যিমান সোনকাল পাৰি আমি এই প্রবলেমটা সলভ করব কারণে আশাবাদী হয়ে আছো। না না, সেইটো হব নালাগে। একচুয়ালি কি হয়, ন্যায় বিচাৰিছে গণতান্ত্রিক পদ্ধতিত সকলোৱে বিচাৰিব পাৰে, রোড ব্লকেজ হয়ে যাওয়ার লগে লগে এই ট্রাফিক এটা তো আমি
কন্ট্রোল করব নোৱাৰো, কারণ মানুষ আহা যাওয়া হয়ে আছে, ধরো বহুত মানুষ এনেকা আছে আর্জেন্ট কামত আছে, কোনোবা বেমারী আহিব, এম্বুলেন্স আহিব, রখাই থাকা সেই গণতান্ত্রিক ওয়ে নহয়। গতি গণতান্ত্রিক পদ্ধতিত সকলে নিজের ন্যায় পাবর কারণে প্রটেস্ট করব পারে, সেই আমি ওয়েলকাম করছো তাদের, কিন্তু রোড ব্লক করে বা শান্তি শৃঙ্খলা ব্যাহত করে যাতে কোনো কাম নকরে সেইটাই বিচারিছো। হয়